হ্যালো ভিউয়ার্স, আমরা কাঁঠালের বিচিগুলি রোদে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে রেসিপি তৈরি করব। দেখতে পাচ্ছেন খুব কড়া রোদ, প্রায় কাঁঠালের বিচিগুলি শুকিয়ে গেছে। আটো তাপ দিয়ে আমরা টুকরাগুলি আলাদা করে নেব, এরপর আপনাদের রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আল মাসুদ, তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমাদের আজকে রেসিপি দারুণ মজার কাঁঠাল বিচি ভর্তা। কাঁঠাল বিচি ভর্তার জন্য আমরা এখানে কাঁঠাল বিচি সিদ্ধ করে নিয়েছি এবং সাথে 4-5টা কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা এটা পাটায় বাটব। বন্ধুরা, আমরা এখন কাঁঠালের বিচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে এটা আমরা বানাবো। একসঙ্গে বেটে নিতে হবে। এখন আমরা কাঁঠাল বিচিগুলো বাটতাছি, সিদ্ধ করা কাঁঠাল বিচি। খুবই মজাদার একটি ভর্তা, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল বিচিও খাওয়া যায়, সবই খাওয়া যায় কাঁঠালে। এর সাথে আমরা কয়েকটা কাঁচামরিচ দিলাম, কয়েকটা সিদ্ধ কাঁচামরিচ দিচ্ছি এবং শুধু একটা কয়েকটা শুধু কাঁচামরিচ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা আমরা বেটে নিব। আমরা পুরো বাটবো না, আধা বাটা করে নেব। ধরা এই পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো সরিষার তেল। ধরা হয়ে গেল আমার দারুণ মজার কাঁঠাল পিসির ভর্তা। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটা দয়া করে লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খুদা হাফেজ।